আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিও, আমি এরকম গল্প আরও শেয়ার করার চেষ্টা করব। আজকের গল্পটা হতে যাচ্ছে বাবার ভালোবাসা তার ছেলের প্রতি। বাবারও কত নিঃস্বার্থভাবে তাদের ছেলেদেরকে বা মেয়েদেরকে ভালোবাসেন, তা আজকের এই গল্পে কিছুটা তোমাদের মাধ্যমে শেয়ার করতে চেষ্টা করছি। তাই তোমরা সকলেই গল্পটা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে। একদিন বাবা তার ছেলের অনেক বড় ও সুন্দর অফিসে প্রবেশ করেন। ছেলে অনেক বড় একটা পদে ভালো পোস্টে চাকরি করছেন, নিজের ছেলেকে ভালোবাসার নজরে দেখতেই থাকলেন। যখন বাবার মন মানছিল না, তখন তিনি তার ছেলের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন এবং গর্বের সঙ্গে ছেলের কাঁধে হাত রাখলেন এবং তার ছেলেকে বললেন, বাবা, তুমি কি জানো এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে? ছেলে নিমিষেই উত্তর দিল, আমি। বাবা কিছুটা অবাক হয়ে গেলেন। বাবা আবার ছেলেকে জিজ্ঞেস করলেন যে, বাবা, তুমি কি জানো এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে? ছেলে আবার উত্তর দিল, আমি। বাবার মুখের তো যেন সব রং উড়ে গিয়েছে। হতাশায় মনে আঘাত পাওয়া বাবার চোখে পানি চলে আসে। বাবা তার ছেলের কাঁধের থেকে হাত তুললেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন। অফিসের দরজার দিকে এগিয়ে গিয়ে আবারও দাঁড়িয়ে গেলেন এবং ছেলের দিকে তাকালেন। ছেলেকে বললেন, তুমি আবারও আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে? ছেলে বলল, হ্যাঁ বাবা। তাহলে বলো, এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি কে? ছেলে বলল, বাবা, আপনি। ছেলের জবাবে বাবা অবাক হলেন এবং অফিসের ভেতরে এসে ছেলেকে বললেন, একটু আগেও তোমার মতে তুমি এই দুনিয়ার সবচেয়ে ব্যক্তি ছিলে, শক্তিশালী ব্যক্তি ছিলে, তাহলে এখন তোমার জবাবের এই পরিবর্তনের কারণ কি? বলল, বাবা, যখন আপনার হাত আমার কাঁধে ছিল তখন আমি পৃথিবীর শক্তিশালী ব্যক্তি ছিলাম, আর এখন আপনার হাত আমার কাঁধের উপর থেকে সরে গিয়েছে এবং আপনি আমার থেকে দূরে সরে গিয়েছেন, তখন আমি একদম একা হয়ে গিয়েছি, কারণ আমার জন্য এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আপনি। বাবা খুশি কোনো সীমানায় রইল না। বাবা তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন এবং কান্নায় অশ্রুজলে ভেসে গেলেন, কারণ এটি একটি বাবার ভালোবাসা তার সন্তানের প্রতি, যে সন্তানকে তিনি ছোটবেলা থেকে লালন পালন করে এসেছেন। এবং আজকে সন্তানের মুখে এই কথাটা শুনে বাবা খুশি হলেন এবং আত্মহারা হয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা আরও বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সকল সন্তানের উপর তার মা বাবার ছায়া রাখেন এবং তাদেরকে মন থেকে কদর করার তৌফিক দান করেন। তাই বন্ধুরা, তোমরাও সকলেই মা বাবার প্রতি যত্নশীল হবে এবং সেবা করবে, তাদের কথা মেনে চলার চেষ্টা করবে। তোমরা মা বাবাকে কখনো আঘাত দিয়ে কথা বলবে না। এবং আশা করি তোমরা আমার গল্পটা বুঝতে পেরেছো, আর গল্পটাও পড়তে পড়তে আমাদের রেসিপিটাও তৈরি হয়ে গেছে। যাদের কাছে গল্পটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও এবং রেসিপিটাও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ তোমাদের সকলকে এ পর্যন্ত গল্পটা শোনার জন্য এবং আমার ভিডিওতে থাকার জন্য। অবশ্যই